পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সৈকত শহরে শঙ্করপুর মৎস্য বন্দর থেকে একটি ট্রলার গিয়েছিল মাছ নদী গঙ্গায়, ডুবে যায়। ছজন যাত্রী ছিল, তিনজন সাঁতরে উঠলেন। তিনজনের নাম হলেন সুখদেব মণ্ডল, বিকাশ দাস এবং নন্দকুমার নন্দ। তাদের বাড়ি 3 নম্বর ব্লকে ভূপতি নগরে। আর তিনজনকে এখনও পাওয়া যায়নি, খোঁজ চালাচ্ছে এলাকার মানুষ এবং পুলিশ। আপনারা দেখছেন হলদিয়ানিউজ চ্যানেলের পর্দায় দীঘা সৈকত শহরে 3 মৎস্যজীবী উদ্ধার হয়েছেন, তাদের ছবি।